আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা 2021 সালের SSC পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তার সাথে যারা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য বিরাট সুখবর নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা আবেদনটা করেছিলে তোমাদের কিন্তু এখন অপেক্ষার পালাস, তোমাদের রেজাল্টটা কবে দেবে, কবে থেকে তোমরা কলেজে ভর্তির জন্য কাজটা শুরু করতে পারবে আর কি। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো আমরা এখন আসি আইআরটিভির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে। এখানে লেখা আছে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে আজ শনিবার, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত 8টায় এ ফল প্রকাশ করা হবে। অর্থাৎ তোমরা যারা ভর্তির জন্য আবেদনটা করেছিলে কলেজে, কলেজ চয়েস করেছিলে, তো সেই ফলাফলটা আজকে রাত 8টায় আমি ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড, তারপর রাজশাহী শিক্ষা বোর্ড, অর্থাৎ যার যার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তুমি যদি প্রবেশ করো তাহলে কিন্তু তুমি সেই রেজাল্টটা দেখতে পারবে। এবং অর্থাৎ তুমি যে নাম্বারটা দিয়ে আবেদনটা করেছো সেই আবেদনও কিন্তু SMS-এর মাধ্যমে তুমি জানতে পারবে, অর্থাৎ তুমি কোন কলেজে ভর্তির জন্য নিশ্চিত হয়েছো সেই SMS-টা তোমার ফোনে কিন্তু চলে আসবে। উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের অনলাইন শুরু হয় গত 8ই জানুয়ারি, আবেদন শেষ হয় 23শে জানুয়ারি। এর আগে SMS-এর মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনে আবেদন করা গেছে। ভর্তির কার্যক্রম শেষ আগামী 2রা মার্চ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরুর কথা। অর্থাৎ ভর্তির কার্যক্রমের শেষে 2রা মার্চ থেকে তোমাদের একাদশ শ্রেণীর যে ক্লাসগুলো আছে সেটা ধারাবাহিকভাবে শুরু হওয়ার কথা। তো 2019 সাল থেকে 2021 সালের মধ্যে যারা SSC পাস করেছে তারা আবেদন করতে পারবে, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের SSC পাস করা শিক্ষার্থীদের বয়স 22 বছর হলেই তারা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের কয়েকজন শিক্ষার্থী আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল যারা 2019 সাল থেকে 20 সাল এবং 21 সালে যারা পরীক্ষা দিয়েছো এবং 19 সালে কোনো কারণে তুমি কলেজে ভর্তি হতে পারোনি, তারা আমাদের কিন্তু অনেকবারই মেসেজ করেছিল যে ভাইয়া আমরা কি আবার পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারবো কি না, কোনো হয়তো কোনো সমস্যার কারণে তোমরা 20 সালে ভর্তি হতে পারোনি, তো 21 সালে ভর্তি হতে পারোনি, তো এবার তোমরা ভর্তি হতে পারবে কি না। তো বন্ধুরা, সেই সব শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর, তোমরা কিন্তু অর্থাৎ 19 সাল থেকে 2022 সাল এই যে পরীক্ষাটা, 21 সাল পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে এই সালের মধ্যে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগটা পাবে। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের বয়সটা হতে হবে একদম নিম্নে হতে হবে 22 বছর। 22 বছর বয়সে যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু এই আবেদনটা করতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা আসি কোন কোন কলেজের আবেদনের ফি কত টাকা। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারতেছো আবেদন ও নির্বাচন শেষে 19 থেকে 24 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। অর্থাৎ আবেদন এবং নির্বাচনের যে কাজটা রয়েছে এই কাজটা শেষ হওয়ার পরপরই 19 তারিখ থেকে শুরু হবে এবং 24 তারিখের মধ্যে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগটা পাবে। এবং আবেদনের জন্য যে ফিটা ছিল 150 টাকা সেটা কিন্তু তোমার কলেজ চয়েসের জন্য, এটা কিন্তু তোমাদের ভর্তির ফিটা না। তো এখানে লেখা আছে নীতিমালায় ঢাকা ও জেলা পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি সহ সব ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী ঢাকা মহানগর এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে 5000 টাকা, ঢাকা মহানগরের বাইরে 3000 টাকা, জেলা পর্যায়ে 2000 টাকা, উপজেলা ও মহফিলে 1500 টাকা আদায় করা যাবে। নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। MPA-ভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করা যাবে, উন্নয়ন ফি আদায় করা যাবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ঢাকা এবং ঢাকার যে বাইরে যে জেলাগুলো রয়েছে সেই জেলার নির্দিষ্ট যে টাকাটা রয়েছে সেটা কিন্তু তারা ফিক্সড করে দিয়েছে। এই টাকার অতিরিক্ত যদি টাকা নেয় সেটা কিন্তু একটা বেআইনি হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যে এই যে 19 তারিখ থেকে শুরু হবে, 24শে ফেব্রুয়ারি শেষ হবে, এই তারিখের মধ্যে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে নির্দিষ্ট টাকাটা দিয়ে। আর বন্ধুরা, তোমরা যারা 1 সাবজেক্ট এবং 2 সাবজেক্টে খারাপ করেছো তোমাদের বিষয়ে আমরা যদি একটু বলি, সেটা হলো আমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে কিন্তু কথাটা বলতে এসেছি, আবারও এই কথা এই ভিডিওটিতেও রিপিট করি, সেটা হলো তোমাদের যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির আবেদনের যদি সুযোগটা দেয় তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। হয়তো তোমাদের সুযোগটা দিতে পারে, কারণ এবছর অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে বা খারাপ করেছে, তাদের যে আসন সিটটা রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সেই আসন সিটগুলো খালি রয়ে যাবে। যদি শিক্ষা মন্ত্রণালয় চায় তাহলে কিন্তু তোমাদের এই ভর্তির কার্যক্রমটা হতে পারে। তাছাড়া আজকে যদি মেসেজটা আসে তোমার ভর্তির জন্য তাহলে তুমি কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি তোমাদের কাছে এই সংক্ষিপ্ত ভিডিওটা তোমরা পেয়ে উপকৃত হয়েছো। যদি একটুও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আপডেট যদি তুমি সবার আগে জানতে চাও বা তোমার টাইমলাইনে পেতে চাও তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করো, যাতে শিক্ষামূলক আপডেট আমাদের চ্যানেল থেকে যখনই আপলোড করা হয় তখনই যেন তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আর এ বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।